বিনোদন জগতে আবারও খারাপ খবর। প্রয়াত হলেন অভিনেতা পার্থসারথি দেব। গত এক মাস ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। এক সপ্তাহ আগে দেওয়া হয়েছিল ভেন্টিলেশনেও, কিন্তু শেষ রক্ষা হলো না। 22 মার্চ শুক্রবার রাত 11:50 প্রয়াণ ঘটে তাঁর। আর্টিস্ট ফোরামের সহসভাপতি পদে দীর্ঘদিন ছিলেন তিনি। ফোরামের তরফে বিজ্ঞপ্তি দিয়ে শোকবার্তা জানানো হয়েছে। শনিবার 23 মার্চ অভিনেতার দেহ প্রথমে নিয়ে আসা হবে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে, তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এই খবরে মন খারাপ সকলের। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় একটি ছবি পোস্ট করে লেখেন, চলে গেলেন একজন অসাধারণ অভিনেতা পার্থসারথি দেব। থাক, আজ আর সেসব দিনের কথা কিছু বলবো না কমরেড। এতদিন ধরেই প্রত্যেকেই আশা করেছিলেন তিনি আবারও সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। অভিনেতার প্রয়াণের খবরে ভেঙে পড়েছেন টলিউডের অনেকেই। বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। উল্লেখ্য, গত এক মাস ধরে হাসপাতালেই ছিলেন তিনি। পার্থবাবুর সিওপিডি অর্থাৎ শ্বাসকষ্টের সমস্যা ছিল, সেই সঙ্গে ফুসফুসেও সংক্রমণ হয়েছিল। সব মিলিয়ে তৈরি হয়েছিল খুবই কঠিন পরিস্থিতি। জ্ঞান ছিল কিন্তু কারোর সঙ্গেই কথা বলতে পারছিলেন না তিনি, তবে চিনতে পারছিলেন সবাইকেই। প্রত্যেক দিন হাসপাতালে যাচ্ছিলেন অনেকে। হাসপাতালের তরফে জানানো হয়েছিল অভিনেতার সুস্থ হতে সময় লাগবে। পরিবার বলতে রয়েছে তাঁর ভাইপো ভাইঝিরা, তাঁরা অবশ্য নিয়মিত খোঁজখবর রাখছিলেন। তবে শোনা গিয়েছিল আর্টিস্ট ফোরামের তরফে তাঁর চিকিৎসার খরচের দায়িত্ব নেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছিল তাঁর প্রাক্তন স্ত্রী এবং মেয়ে কি তাঁকে দেখতে গিয়েছিল, অন্দরের খবর তাঁরা জাননি। গত 40 বছর ধরে অভিনয় পেশার সঙ্গে যুক্ত তিনি। মঞ্চ, ছোট পর্দা থেকে বড় পর্দা সব মাধ্যমেই চুটিয়ে কাজ করেছেন অভিনেতা। এক আকাশের নিচে থেকে জয়ী তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক হিট সিরিয়াল। সম্প্রতি নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত রক্তবীজ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তিনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন, ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।